সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে রাজ্যের প্রতিবন্ধীরা বঞ্চিত। বিশেষ আইন ঘোষণা করলেও সেই আইন রাজ্যে কার্যকর হচ্ছে না। এরই প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের সদস্যরা মুর্শিদাবাদ জেলা জুড়ে বিক্ষোভ দেখালেন। জেলার বিভিন্ন রেল স্টেশন ও ব্লক প্রশাসনে অফিস, রাজ্য ও জাতীয় সড়কে জমায়েত করে বিক্ষোভ দেখান। জেলার সদর বহরমপুরের পঞ্চাননতলা মোড়ের পাশাপাশি সালারে এক নম্বর রেল গেটে অবরোধ করেন। আমাদের বিভিন্ন দাবি দায়া নিয়ে ডিএম অফিসকে আমরা আন্দোলন ইয়ে দিয়েছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম 6,000 প্রতিবন্ধী নিয়ে, কিন্তু ডেপুটেশনে আমাদের ডিএম কোনো হেলদুল খাইনি, আমাদের কোনো কিছু ই দেয়নি, যার ফলে আমরা মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন ব্লকে আমরা রাস্তায় বসেছি আন্দোলনে। এটাও যদি না বিডিও এখানকার ওসি বা এখানকার প্রশাসন যদি না মানে, আগামী দিনে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাব, এইটা আমাদের লক্ষ্য। আমাদের দাবি যে 100 দিনের কাজে, আমাদের দাবি যে বেসরকারি বাসে আমাদের ছাড়পত্র দিতে হবে, আমাদের দাবি ডিএমের কাছে যে আমরা ঘরের দরখাস্ত দিয়েছি সেই ঘরের তদন্ত করে ঘরগুলা দেওয়া, বাচ্চা আমাদের 2016 একটা আইন পাস হয়েছে, সেই 2016 আইনটাকে এই সরকার কার্যকরী করছে না, সেই কার্যকরী করার জন্য আমাদের এই দাবি।